সবার কোথায় গেলেন উনি? চড়াই পাখির মতো পুরো পুরো ধরে ডানা মেলে উড়ে যান, না দেখতে পাওয়া যায় না ধরতে পারা যায়। খড়ি আরে আমার জন্য কী আনলেন? দিন না দিন একটা প্লিজ প্লিজ। খাবে না বলছিলেন? খুব ভালো করে উনি কেন খায়নি? কে কি হলো আপনার, শরীর খারাপ লাগছে নাকি? শরীর ঠিক আছে তো আপনার? ঘড়ি ঘড়ি আজ তো আমি ওদের ঘুরতে যাওয়ার 12টা বাজিয়ে ছেড়েছি। ঋদ্ধির তো শরীর খারাপ করবেই, আর ঋদ্ধি যখন জানতে পারবে ওর শরীর খারাপের কারণ হচ্ছে ওর খড়ির বানানো খাবার, তখন খড়ির যে কি অবস্থা করবে আমাদের ভেবেই মজা লাগছে। ইয়েস 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 ইয়েস। হ্যাঁ, খুব কয়েকদিন ধরে আলগা পিরিদ জমে উঠেছিল তাই না? খড়ি খড়ি খড়ি, ওই খেকুড়ে ঋদ্ধিমান আবার খড়ির সাথে খ্যাঁকখ্যাঁকিয়ে কথা বলবে, তাই করা উচিত। এই হাত ধরে বাড়িতে এনেছিল, এই হাত ধরে বাড়ি থেকে আবার বের করে দেবে। আমার খুব আনন্দ হচ্ছে, কি আনন্দ কি আনন্দ। কি হলো তোমার, ঘুম পাচ্ছে? এখনই ঘুমিয়ে পড়লে? বেবি বলছি আমরা তো কোনোদিনও কোথাও বেরোই না, আমি একটা ভালো রেস্টুরেন্ট দেখে রেখেছি, খুব ভালো খাবার, 5-star রেটিং। বলছি চলো না একটু ডিনারে যাই আমরা, খুব ভালো জায়গা, গেলে তোমারও ভালো লাগবে। কানের কাছে ভেজর ভেজর করেই যাচ্ছে। তোমাকে আমি বলেছিলাম না এবারে ঢুকবেন। কি করছে গো? আরে এইভাবে কি করছে এই ঘরে? চলো না বেবি, চলো না, চলো। কি করছো, বেরো এই ঘর থেকে, বেরো। বেরোবো মানে কোথায় বেরোবো আমি? চলো না বেবি, আজকে চলো না। কি লাগছে? লাগছে, লাগুক, বেরো ঘর। রাহুল লাগছে, বেরো। রাহুল লাগছে, মাথা গরম করো, বেরো বেরো। ছাড়ো না, আমি যাবো না। এইভাবে বিহেভ করছে কেন রাহুল? কেমন গন্ধ বেরোচ্ছিল মুখ দিয়ে, বাজে স্মেল, মদ ফদ খেয়ে আসেনি তো? হ্যালো ডার্লিং, তুমি যা বলবে আমি তাই করব। আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। ওকে ডার্লিং। কি চলছে এসব, কার সাথে কথা বলছে রাহুল? অদ্ভুত একটা জঘন্য ছেলে, আর হঠাৎ এত টাকা কোথা থেকে পেলে ও? আজকে সেলিব্রেশন ডে, এই টাকা দিয়ে আমি আজকে দিদার ফুর্তি করব, নিজের ইনকামের টাকায় ফুর্তি করব।
বাকি এতগুলো টাকা নিয়ে কোথায় যাচ্ছে রাহুল? আজ আমাকে দেখতেই হবে। নিশ্চয়ই কুলফি খেয়ে আপনার এরকম হয়েছে। আপনি আমাকে বলেন, আমি নাকি পেট রোগা, বাইরে খাবার সহ্য হয় না, আর নিজে কি এখন আবার দুদুখানা খাইলেন? আপনি এখন এই অবস্থা হয়েছে, এখন এলিয়ে পড়েছেন তো বিছানায়। দেখতেই তো পাচ্ছেন আমার শরীরটা খারাপ। তাহলে তো ঝগড়া করছেন কেন আপনি? ঝগড়া আমি করছি না, আপনাকে নিয়ে আমার চিন্তা হচ্ছে। তার উপর এখানে কোনো আশেপাশে ডাক্তারও নেই, কী করবো আমি আপনাকে নিয়ে এখন? তার উপর এই ঝড় বৃষ্টি, এখন গাড়ি নিয়ে যে বাড়ি ফিরে যাবো তারও উপায় নেই। আমার কিছু হবে না, আপনি তো চিন্তা করবেন না, আমি ঠিক হয়ে যাব। আপনি শুধু একটু চুপ করুন। আপনি চুপ করুন, এতবার বমি করেছেন, এরপর তো ডিহাইড্রেশন হয়ে যাবে। ডাক্তার পাচ্ছি না, ওষুধপত্র কিছু ব্যবস্থা করতে পারছি না, নিজে থেকে নাকি ঠিক হবে। কী করে ঠিক হবে, এর ম্যাজিক নাকি? আসুন আসুন কবিরাজ, ভেতরে আসুন। দাদাবাবু, ইনি কবিরাজ মশাই, আমাদের এই চত্বরে সবার উনি চিকিৎসা করেন, খুব সুনাম। একটু দেখুন প্লিজ আমার ওয়াইফকে, ওনার হঠাৎ করে এরকম শরীর খারাপ হয়ে গেছে, নিশ্চয়ই উল্টোপাল্টা কিছু খেয়ে হয়েছে। দেখি মা, একটু চোখটা জিভটা দেখো তোমার। হাতটা দেখাও, রক্তচাপ কমে গেছে, প্রেশার ফল করেছে, মনে হচ্ছে খাবারে কোনোভাবে নিশ্চয়ই বিষক্রিয়া হয়েছে। আমি বলেছিলাম ওই ওই কুলফি, ওই কুলফি যত নষ্টের গোড়া, আবার দুখানা কুলফি খেয়ে নিয়েছে জানেন। আমি কিছু ওষুধ বানিয়ে দিচ্ছি, ওগুলো খেয়ে নাও, একটু সময় লাগবে কিন্তু ঠিক হয়ে যাবে। এক্স্যাক্টলি কতক্ষণ সময় লাগবে, মানে উনি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন তো? আজকে রাতটা পুরো বিশ্রাম নিতে হবে, ওনাকে বিছানা থেকে নামতে দেবেন না, না হলে আবার হয়তো মাথা ঘুরে পড়ে যাবেন। আর শরীরে তো জলের পরিমাণ কমে গেছে, সেই জন্যে হয়তো জ্বর আসতে পারে। মোট কথা আজকে রাতটা একটু দেখে শুনে রাখতে হবে, উনি হয়তো চাইবেন না, তবু জোর করে ওনাকে মাঝে মাঝেই নুন চিনি জল খাওয়াতে হবে। তা আপনি এসব করতে পারবেন? দেখুন আপনার কিছু হলে আমি তো ওরকম নির্লিপ্ত হয়ে বসে থাকতে পারবো না, আপনি ঠিক আছেন না নেই তাতে আমার এসে যায়। আমি এভাবেই বাড়ি ফিরে যাবো, কোনো অসুবিধে নেই, আমি ঠিক আমি পারব। কবিরাজ মশাই যেমনভাবে বলছেন আমি ঠিক সব করতে পারবো, আপনি চুপচাপ শুয়ে থাকুন, কোনো অসুবিধে হলে আমাকে খবর দেবেন, আর আমি ওষুধগুলো তৈরি করে এর হাতে পাঠিয়ে দিচ্ছি, কেমন? চল। এসব কী করে হলো আমি তো বুঝতেই পারছি না, নিশ্চয়ই কুলফি খেয়ে হয়েছে। আপনি বলেন আমার নাকি এসব সহ্য হয় না, নিজের কী অবস্থা হয়েছে দেখুন। আসুক, কাল আসুক ওই কুলফি বানা, দেখাচ্ছি মজা। আপনি একটু শান্ত হন তো, জান না মাথায় একটু জল দিয়ে আসুন। আপনি চুপ করুন, বকবক করবেন না, চুপচাপ শুয়ে থাকুন। দাদাবাবু, দাদাবাবু বলছি একটা কথা বলবো দাদাবাবু। হ্যাঁ বলো। সমস্যাটা কুলফির মধ্যে নয়, সমস্যাটা মৌদি রান্না বাড়ির রান্নার খাবারের মধ্যে ছিল। কি বাড়ির খাবার? হ্যাঁ দাদা, কারণ মৌদি আমাকে যে বাড়ির রান্না করা খাবার দিয়েছিল আমি সেগুলো ওই মন্দিরের ভিখিরিটাকে দিয়ে দিই। আজ এই কবিরাজ মশাইকে ডাকতে গিয়ে দেখি সেই খাবারগুলো খেয়ে সেও অসুস্থ হয়ে পড়েছে। কি বলছেন আপনি? সেটা আপনি আপনি ওনার চিকিৎসা করার ব্যবস্থা করুন, ওই কবিরাজ মশাইকেই বলুন না যদি ওনাকে একটু দেখে দিতে পারেন। হ্যাঁ, যদি সেরকম সিরিয়াস কিছু হয় না হয় হাসপাতালে নিয়ে যাবো। না না, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি আমি দেখছি আমি দেখছি। বাড়ির খাবারে বিষক্রিয়া হবে কি করে? আমি তো নিজে হাতে সবটা বানিয়েছিলাম, তাতে বিষাক্ত কিছু কি করে আসবে? খড়ি আকাশে উড়ে যায় তো আগুনে পুড়ে।
এখন জ্বর নামানোর তো একটাই উপায় বাবা, ঠান্ডা জলে ওর গা ধুয়ে মুছিয়ে দিতে হবে। তুমি একটা কাজ করো, তুমি এক বালতি ঠান্ডা জল, একটা মাগ আর একটা তোয়ালে নিয়ে এসো। আপনি কি সত্যি আপনাকে সুস্থ করার জন্য যা যা করার প্রয়োজন আমি করব। চলো 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 পাল্টাই।